আপনি কি হানিমুনের জন্য বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গা খুঁজছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় আর আপনার যদি ভালো বাজেট থাকে তাহলে তো আর কোনো কথাই নয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে সেরা 10টি হানিমুন গন্তব্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, গ্রিস। গ্রিস সত্যি একটি চমৎকার জায়গা যেখানে আপনি বিশাল মজা এবং আনন্দের সঙ্গে আপনার মধুচন্দ্রিমা উপভোগ করতে পারেন। এটি ইতিহাস, উষ্ণ সমুদ্র এবং উত্তপ্ত সূর্যের জায়গা। আপনি এই গন্তব্যের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, ক্লাসিক সংস্কৃতি এবং অনেক মজা উপভোগ করতে পারবেন। ক্যাপিসানিয়ন এ সূর্যাস্ত, বিখ্যাত লাল সমুদ্র সৈকত এবং পালকা জেলার রাত্রি যাপন এই সমুদ্রের কিছু প্রধান আকর্ষণ। আপনি হানিমুন চলাকালীন গ্রিসে ভ্রমণের সেরা জায়গাগুলি অনুসরণ করুন। সামগ্রিকভাবে গ্রিস বিশ্বের অন্য একটি প্রস্তাবিত এবং সেরা হানিমুন গন্তব্য। দুই, হাওয়াই। একটি জাদুকরী দ্বীপ রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি, যেখানে আপনি একটি ব্যতিক্রমী উপায় আপনার মধুচন্দ্রিমা ভ্রমণ করার উপভোগ করতে পারবেন। সুন্দর সমুদ্রের দৃশ্য, কালো ও লাল সৈকতগুলি কেবল আশ্চর্যজনক। একবার আপনি এই জায়গায় অবতরণ করলে নিশ্চিতভাবে সেখান থেকে আপনি যেতে চাইবেন না। এই দ্বীপে আপনি চাঁদের আলো, সুস্বাদু খাবার এবং এর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করতে পারেন। এই দ্বীপের সূর্যাস্তের দৃশ্যটি যে কোনো পর্যটকের জন্য কেবল শ্বাসরুদ্ধকর এবং সর্বদা একটি আনন্দ মুহূর্ত। সুতরাং বিশ্বের সেরা হানিমুন গন্তব্যগুলির মধ্যে হাওয়াই হলো শীর্ষ পছন্দগুলির মধ্যে একটি। তিন, বাহামা। আপনি যদি বালিপ্রেমী হন এবং আকোয়া ব্লু সমুদ্রের জল দৃশ্য উপভোগ করতে চান তবে বাহামা ছাড়া আর কোনো জায়গা নেই। এটি বিশ্বের সেরা গ্রীষ্মকালীন আকাশের গন্তব্যগুলির মধ্যে একটি এবং আপনার হানিমুন উপভোগ করার জন্য উপযুক্ত জায়গা। এই আশ্চর্যজনক দ্বীপটি তার নরম বালুকাময় সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। লাখ লাখ মানুষ তাদের অবকাশ কাটাতে আসে এখানে। আপনি সেরা বিশ্রামের পরিবেশ পেতে পারেন এবং নাসাও এর জনপ্রিয় গ্লেফিকে রোমান্টিক ডিনার উপভোগ করতে পারেন। চার, মেক্সিকো। এর শীর্ষস্থানীয় পর্যটন পরিষেবা, সুস্বাদু খাবার, বিভিন্ন পানীয়, সুন্দর সৈকত এবং অসামান্য প্রাকৃতিক পরিবেশের জন্য জনপ্রিয়। তৎপরই মেক্সিকো হলো চকলেট, সীমাহীন রোমান্স, আশ্চর্যজনক সংস্কৃতির উৎস এবং সেরা হানিমুন গন্তব্যগুলির মধ্যে একটি। এই কারণে এটি সারা বিশ্ব থেকে বার্ষিক বিশাল পর্যটক টেনে আনে। এখানে আপনি সুন্দর সৈকত উপভোগ করতে পারবেন যা চারিপাশে লতাপাতা গাছপালা দ্বারা বেষ্টিত। আরও ভালো উপভোগের জন্য আপনি এই এলাকায় স্পা, গলফ কোর্স, সুইমিং পুল এবং নাইট ক্লাবের মতো বিভিন্ন বিকল্প পেতে পারেন। পাঁচ, ফ্লোরিডা। ফ্লোরিডা একটি সুন্দর হানিমুন গন্তব্য যেখানে আপনি দুর্দান্ত আবহাওয়া, সুন্দর মানুষ এবং সুন্দর সৈকত উপভোগ করতে পারেন। এটি একটি সদ্য বিবাহিত দম্পতির জন্য একটি উপযুক্ত জায়গা। ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টের জাদুকরী দৃশ্য এবং দুর্দান্ত গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকত এই স্থানের প্রধান আকর্ষণ। বিখ্যাত ঐতিহাসিক সেন্ট আগাস্টিন হল ফ্লোরিডার একটি জায়গা যা যে কোনো দম্পতির জন্য বেশ রোমান্টিক জায়গা। ছয়, জ্যামাইকা। জ্যামাইকা একটি সুন্দর এবং সবচেয়ে বিখ্যাত ক্যারিবিয়ান দ্বীপ যা পাহাড়, রেইন ফরেস্ট এবং সৈকতে পূর্ণ। আপনি মন্টেগো বেতে অনেক জনপ্রিয় রিসোর্ট খুঁজে পেতে পারেন যা বিলাসবহুল এবং যে কোনো দম্পতির জন্য উপযুক্ত। বিখ্যাত রেগে সঙ্গীত এই এলাকার প্রধান আকর্ষণ। জ্যামাইকা হলো শীর্ষ হানিমুন গন্তব্য। যদি আপনি আপনার হানিমুনকে আরও আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলতে চান তাহলে শুধু জ্যামাইকার জন্য আপনার ট্রিপ সেট করুন এবং উপভোগ করুন। সাত, ফিজি। ফিজি একটি সুন্দর দেশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় 7000 বর্গমিটার জুড়ে থাকা সেরা হানিমুন গন্তব্যগুলির মধ্যে একটি। এটিতে 300টিরও বেশি দ্বীপ রয়েছে যেখানে পাম রেখাযুক্ত সমুদ্র সৈকত রয়েছে। অবশ্যই নববিবাহিত দম্পতির জন্য একটি উপযুক্ত। এটি একটি আশ্চর্যজনক গন্তব্য যা ঝলমলে জল এবং একটি বিলাসবহুল বাংলো দ্বারা বেষ্টিত। একবার আপনি এই জায়গায় পৌঁছে গেলে আপনি শুধু ভিত্তি লেবু এবং ভানুয়া লেবুর মতো দ্বীপপুঞ্জের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আপনি নাবুয়া নদীতে স্কাইডিং এবং সাপি এবং রাইডিং উপভোগ করতে পারবেন। এখানে আপনি বিখ্যাত কচ্ছপ দ্বীপ পেতে পারেন যা সেরা রোমান্টিক স্থান হিসাবে সুপরিচিত। সুতরাং এই গন্তব্যে যাওয়া নববিবাহিত দম্পতির জন্য হানিমুন ভ্রমণকে আরও রোমান্টিক এবং অবিস্মরণীয় করে তুলবে। আট, আরুবা। সীমাহীন মজা এবং সূর্য হানিমুনের জন্য আরুবা সর্বদা সবচেয়ে রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি। এটি মূলত একটি দ্বীপ দেশ যেখানে আপনি স্বচ্ছ সুন্দর আবহাওয়া এবং আকর্ষণীয় সৈকত অনুভব করতে পারেন। এটি মাত্র 6 মাইল প্রশস্ত এবং 20 মাইল দীর্ঘ সৈকত যেখানে আপনি বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাসিনো এবং নাইট ক্লাব পেতে পারেন যা দম্পতির জন্য সর্বদা উপযুক্ত। ইগল বিচ, বেবি বিচ, পাম আইল্যান্ড, আরসি বিচ, ক্যালিফোর্নিয়া, বাতিঘর, প্রাকৃতিক পুল, আরুবা ড্রাইভ সাইট, বোকা প্রিন্স হলো আরুবার কয়েকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। সামগ্রিকভাবে এটি প্রেম এবং বিশ্রামের একটি নিখুঁত জায়গা যেখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। সুতরাং আপনি যদি আপনার হানিমুন ভ্রমণের পরিকল্পনা করেছেন তবে এই জায়গাটি সম্পর্কে ভাবতে ভুলবেন না।
9. ইতালি। এটি একটি ব্যাপক জনপ্রিয় এবং বিশ্বের সেরা হানিমুন গন্তব্যগুলির মধ্যে একটি, যেখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে অবিরাম সময় কাটাতে পারেন। এখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পূর্ণ ঐতিহ্যগত বিশ্বের আকর্ষণ এবং রোম্যান্স অনুভব করতে পারেন। সুন্দর রাস্তা, গির্জা, বিস্ময়কর শিল্প, জাদুঘর এবং এখানকার সংস্কৃতি বেশ চমৎকার এবং সবসময় উপভোগ্য। অনেক সদ্য বিবাহিত দম্পতি তাদের হানিমুন উপভোগ করতে এখানে আসেন। বিভিন্ন সুস্বাদু খাবার, উস্তাদীয় সমুদ্র সৈকত, পোর্টা প্রোটিজ মার্কেট এই স্থানের প্রধান আকর্ষণ। ইতালিতে হানিমুন পরিকল্পনা করার সেরা সময় হল এপ্রিল থেকে জুন বা সেপ্টেম্বর থেকে অক্টোবর। 10. বোরা বোরা। ফরাসি পলিনেশিয়ার একটি বিস্ময়কর দ্বীপ, বিশ্বের সেরা সমুদ্র সৈকতের মধ্যে বিখ্যাত। এখানে আপনি নিখুঁত সাদা বালিতে সৈকত এবং নীল সমুদ্রের জলের সাথে আপনার হানিমুন উপভোগ করতে পারেন, যা কেবল আশ্চর্যজনক। আপনি বিলাসবহুল রিসর্ট, স্পা এবং ওভার ওয়াটার বাংলো পেতে পারেন, যা আপনার ভ্রমণকে আরও সন্তোষজনক এবং স্মরণীয় করে তোলে। নবদম্পতিরা সারা বিশ্ব থেকে তাদের হানিমুন উপভোগ করতে সূর্যাস্তের দৃশ্য, নীল দিঘির সৌন্দর্য, এয়ার তাহিদির সুস্বাদু খাবার এই স্থানের কিছু প্রধান আকর্ষণ। সামগ্রিকভাবে যে কোনো নববিবাহিত দম্পতির জন্য বিশ্বের সেরা হানিমুন গন্তব্যগুলির মধ্যে একটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।